আসসালামু আলাইকুম। ঝটপট কিচেনের ছোট্ট বারান্দায় আপনাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি আমার আজকে মজাদার রান্না নিয়ে। আজকে রান্নাটা দেখে মানুষ তো আমাকে পিটাবে যে তোরা এটাও ছাড়লি না। আজকে আমি গরুর মাংসের গরুর লেজ রান্না করে দেখাবো। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস আছে। আমি সয়াবিন তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সরিষার তেলেও রান্নাটা করতে পারেন। যাই হোক, এর ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণ হচ্ছে মাংস আছে। আমি যথেষ্ট পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। গরুর লেজটা কিন্তু অনেকে পছন্দ করে না, মালয়েশিয়াতে যারা আছেন তারা জানেন এটাকে স্যুপ একর নামে যেটা সেটা হচ্ছে গরুর লেজ। তো এখানে আমি পেঁয়াজ রসুন আর আদার একটু পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু দুইভাবে, একটা হচ্ছে একটু কুচি কুচি করে দিচ্ছি যেন একটা গ্রেভি ভাব আসে, আর একটু পেস্ট করে নিচ্ছি যেন গ্রেভিটা আর একটু ক্রিমি টেক্সচার আসে। আপনারা চাইলে যে কোনো এক ধরনের পেস্ট ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, এটা আমার পছন্দ মতো 2 চামচ, 1.5 চামচ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিলি পাউডার 3 চামচ পরিমাণ, যেহেতু আমি একটা ঝাল করি এই জন্য। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, তো এটা আপনাদের ইচ্ছার উপরে। আমি এখানে বেশি করে ঝালের পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন কুচির যে পেস্ট বলেছিলাম আমি সেটা, এটা কিন্তু আমি ছেঁচুনি যেটাকে বলে সেই ছেঁচুনির মধ্যে করে দিয়ে দিয়েছি। এরপরে লাল যে ঝালটা আছে সেই ঝালটা বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ঝালটা স্কিপ করে দিতে পারেন, আবার আপনারা চাইলে বাংলাদেশের যে লাল কড়া ঝাল সেটাও দিতে পারেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু ঝাল খেতে পছন্দ করেন। এরপরে দিয়ে দিচ্ছি কোরিয়ান্ডার পাউডার 1.5 চামচ পরিমাণ। আমি সবগুলো মশলা 1.5 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, শুধু শুকনো ঝালটা বেশি করে। এরপর হাতে দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে খুব ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দেবো। আপনারা চাইলে ম্যারিনেশনটা স্কিপ করতে পারেন, আবার চাইলে ইনস্ট্যান্ট বসাতে পারেন। আমি এটাকে একটু ম্যারিনেশন করে ভালোভাবে কষলে নিচ্ছি। আমার হাজব্যান্ডের কিন্তু এই লেজের গরুর লেজের স্যুপটা এটা অনেক পছন্দ। আপনাদের কার কার কে কে কখনো ট্রাই করেছেন একটু জানাবেন। এটা অনেকেই খায় না, আমিও কিন্তু মালয়েশিয়াতে এসে খাওয়া শিখেছি। প্রথমে আমি খুব অবাক হয়েছিলাম, এখন ভালোই লাগে। তো আমি এখানে একটু এলাচি দারচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচি দারচিনি একটু থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এবার রান্নাটাকে আমি বসিয়ে দেবো। এটা আমি লো হিটে রান্না করবো। আমার হাতের উল্টাপাল্টা নেল পালিশ দেখে কেউ কিছু ভাববেন না, যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তারা এমন উল্টাপাল্টা নেল পালিশ পরে। তো যাই হোক, এভাবে ওই মাংস দিয়ে যে পানিটা আসছে সেটা দিয়ে আমি রান্নাটা করছি। আমি কিন্তু অতিরিক্ত পানি এখনও ব্যবহার করি না, এটা কিন্তু লেজে থেকে যে পানিটা আসছে সেই পানিটা দিয়ে আমি রান্নাটা করছি। দেখুন, এটা কিন্তু মাংসের মতোই লাগে, কিন্তু এই লেজ গরুর লেজটা কিন্তু মালয়েশিয়াতে যারা আছে তারা বলে এটা অনেক হাড়ের জন্য অনেক ভালো। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। যাই হোক, আপনাদের সবার রান্নাটা কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।